প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ জামালউদ্দিন আনসারী, সহকারী শিক্ষক, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করেছি। আজও আমি একই বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা আলোচনা করব লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আমি পড়ে দেখছি, তোমরা সেটা তোমাদের নোট খাতায় তুলে নাও। ল সা গু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমাদের শ্রেণী কার্যক্রমের শুরুতে আমি তোমাদের সাথে একটা মজার খেলা খেলতে চাই, গণিত বিষয়ক। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। মনে করো তোমাদেরকে আমি আটটা আট দিলাম, এই আটটা আট দিয়ে তোমাদেরকে 1000 লিখতে হবে। তোমরা কি পারবে? তোমরা সেটা চেষ্টা করে দেখতে পারো। আশা করি তোমরা পারবে, যদিও যদিও তোমাদের কোনো যদি যদি কোনো তোমাদের সমস্যা হয়, সেজন্য আমি সেটা আমি বোর্ডে করে দেখাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে বোর্ড দেখো। আমি আট লিখছি, আমি বলেছিলাম আটটা আট দিয়ে 1000 করতে হবে। দেখো সবাই, আমি আটটা আট লিখছি, 1, 2, 3, 4, 5। তাহলে আমি প্রথমে লিখলাম পাঁচটা, তারপরে লিখলাম দুইটা, তারপরে লিখলাম একটা। তাহলে আমাদের এখানে টোটাল হলো মোট আটটা আট হলো। তোমরা একটু গুনে দেখতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই আটটা আট লিখলাম। এবার আমরা যোগ করে দেখি, একটা আট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা আটে হয় 40। 40-এ যদি আমরা শূন্য বসাই তাহলে হাতে রইল 4। 8 হয় 16, 16 আর 4 হয় 20, 20-এর শূন্য হাতে আছে 2, তাহলে 8, 2, 10। তাহলে আমরা 8 দিয়ে 1000 করলাম। আশা করি তোমাদের এই গণিতের এই খেলাটা ভালো লেগেছে, তোমরা সেটা বাসায় আর একটু চর্চা করে দেখতে পারো এই গণিতের খেলাটা। তো ধন্যবাদ, আমরা এখন মূল কাজে আসি। গত ক্লাসে আমি গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে লসাগু করে দেখাবো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু করতে হয়, সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। সেটা যদি আমি তোমাদেরকে করে দেখাতে যাই, তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কি। তাহলে আমি এখানে লিখলাম
মৌলিক সংখ্যা। তোমরা কি জানো মৌলিক সংখ্যা কি? ঠিক আছে, আমি বলছি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম তিন, তিনকে এক এবং তিন ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। আমি যদি চার লিখি, চারকে আমি এক দিয়ে ভাগ দিতে পারি, দুই দিয়ে ভাগ দিতে পারি, আবার চার দিয়ে ভাগ দিতে পারি। তাহলে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, তিনকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু চারকে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম তিনকে এক এবং তিন দিয়ে ভাগ করা যায়, চারকে এক দুই চার দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা মৌলিক সংখ্যা বলব যাদেরকে, সেই সব সংখ্যাকে, যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটা একটু লিখে নিই, সংখ্যাটা আমরা লিখবো একটু যে সব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সব সংখ্যাকে, সরি, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তোমরা চাইলে এটা তোমাদের নোট খাতায় তুলে নিতে পারো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দুই একটা মৌলিক সংখ্যা, কারণ দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। তিন মৌলিক সংখ্যা, কারণ তিনকে এক এবং তিন ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। চারটা মৌলিক সংখ্যা নয়, কারণ চারকে এক এবং চার ছাড়াও দুই দিয়ে ভাগ যায়, তাহলে চারটা মৌলিক সংখ্যা নয়। সরি, এরপরে পাঁচ লিখলাম, পাঁচটা মৌলিক সংখ্যা, কারণ পাঁচকে এক এবং পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপরে আসছে ছয়, ছয়কে এক এবং ছয় ছাড়াও দুই এবং তিন দিয়ে ভাগ যায়, তাহলে ছয়টাও মৌলিক সংখ্যা নয়। সাত, সাতকে এক এবং সাত ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে সাতটাও মৌলিক সংখ্যা। এভাবে আমরা অসংখ্য মৌলিক সংখ্যা বের করতে পারি, এক এবং একশোর ভিতরে অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যা কোনগুলো আমরা চিনতে পেরেছি, এখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আমি লিখে দিচ্ছি এগুলো। এখন আমি দুটা সংখ্যা লিখব, তোমরা একটু মনোযোগ সহকারে বোর্ডে দেখো। সংখ্যাগুলো হলো
त्रिश लिखलाम पैंतालिस लिखलाम दुटो संख्या लिखलाम ताहले बंधुरा तुम्हारा बोलो तो त्रिस एवं पैंतालिस के कोन मौलिक संख्या द्वारा भाग जाए एक्जेक्टलि त्रिस एवं पैंतालिस के भाग जाए पांच द्वारा आमी जो दुई द्वारा लिखे जाए ताहले त्रिस जेहेतु जोड़ संख्या दुई द्वारा जाबे पैंतालिस जेहेतु जोड़ संख्या ताहले दुई द्वारा जाच्छे ना एखन जदि आमी तीन दिए दिते जाए त्रिस के तीन द्वारा जाए पैंतालिस के तीन द्वारा जाए तार मानी एखाने तीन साधारण मौलिक गुणनीय आबार जदि पांच द्वारा दिते जाए ताहले त्रिस के पांच द्वारा भाग जाए पैंतालिस के पांच द्वारा भाग जाए ताहले पांचटाओ होच्छे साधारण मौलिक गुणनीय तार माने होच्छे আমরা যদি সাধারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু করতে যাই তাহলে আমি তিন দিয়ে ভাগ দিতে পারি পাঁচ দিয়ে ভাগ দিতে পারি তাহলে আমরা তিন দিয়ে ভাগ করে দেখি তিনকে যদি তিন দ্বারা যদি আমি তিরিশ কে ভাগ করি তিন দশ তিরিশ দশ হয় এরপরে আমি যদি পঁয়তাল্লিশ কে তিন দিয়ে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমি তিন দিয়ে ভাগ করে এখানে দুটো সংখ্যা পেলাম ভাগফল একটা হচ্ছে দশ আর একটা হচ্ছে পনেরো এখন আমরা দেখছি দশ এবং পনেরোকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখি পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে বন্ধুরা আমরা তিন দিয়ে তিরিশ কে ভাগ করলাম তিন দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলাম পাঁচ দিয়ে দশ কে ভাগ করলাম পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলাম তাহলে আমাদের শেষ পর্যন্ত শেষ অবধি আমাদের রয়েছে দুই এবং তিন দুই এবং তিন যেহেতু দুটাই মৌলিক সংখ্যা তার মানে এই দুটাকে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এখান থেকে আমরা এর মাধ্যমে আমরা এই লসাগু কার্যক্রম শেষ করলাম এখন আমরা এটা লসাগু বের করব নির্ণেয় লসাগু তিন গুণন পাঁচ গুণন দুই গুণন তিন এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে হয় তিন পাঁচে পনেরো পনেরোকে যদি দুই দিয়ে গুণ করে হয় তিরিশ তিরিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে হয় নব্বই তাহলে আমরা এখানে পেলাম নব্বই তাহলে তিরিশ এবং পঁয়তাল্লিশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হল নব্বই এর মাধ্যমে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু বের করতে হয় সেটা আমরা জেনেছি এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তিন সংখ্যা হলে তখন কি করবো এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে আসতে পারে এটা চাইলে তোমরা নোট খাতায় তুলে নিতে পারো আমি তিন সংখ্যার একটা কাজ তোমাদেরকে করে দেখাচ্ছি আমি তিন সংখ্যার একটা সমস্যা লিখি যেমন আমি লিখলাম চোদ্দ তারপরে লিখলাম একুশ তারপরে লিখলাম বিয়াল্লিশ ও
লসাগু করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো কমপক্ষে দুইটা সংখ্যাকে আমাদের ভাগ দিতে হবে, কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিতে হবে। তিনটা সংখ্যার মধ্যে যদি কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায় তাহলে আমাকে ভাগ করে যেতে হবে। তাহলে আমরা এখানে তিনটা সংখ্যা পেলাম, তিনটা সংখ্যাকে যদি আমি ভাগ দিই আমরা এখানে দেখতে পাচ্ছি চোদ্দটা হচ্ছে জোড় সংখ্যা, একুশ বিজোড় সংখ্যা, বিয়াল্লিশ জোড় সংখ্যা। যেহেতু দুইটা জোড় সংখ্যা আমি পেলাম তাহলে আমি বুঝতে পারছি এখানে দুই দিয়ে ভাগ করা যাবে, কারণ লসাগু ক্ষেত্রে অন্তত দুইটা সংখ্যাকে ভাগ গেলেই চলবে। তাহলে আমি যদি দুই দিয়ে ভাগ করি সাত দুগুণে চোদ্দ, একুশকে আমরা ভাগ দিতে পারি না, একুশটা আমি লিখে দিব। বিয়াল্লিশকে যদি ভাগ করি একুশ দিয়ে, একুশ দুগুণে বিয়াল্লিশ, তাহলে আমরা দুই দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ দিতে পারলাম। এরপরে আমরা আরেকটু দেখি, এরপরে আমরা এখানে তিনটা সংখ্যা পেলাম সাত একুশ একুশ। যেহেতু এখানে তিনটাই বিজোড় তাহলে আমাকে একটা ধারণা করে নিতে হবে এখানে হয় তিন দিয়ে যাবে, না হলে পাঁচ দিয়ে যাবে, না হলে সাত দিয়ে যাবে, যেহেতু তিনটা বিজোড় সংখ্যা। তিন দিয়ে আমি যদি দিই তাহলে সাতকে যায় না, একুশকে আমি তিন সাথে একুশ ভাগ করতে পারি, আবার একুশকে আমরা তিন সাথে একুশ ভাগ করতে পারি। তাহলে আমি তিন দিয়ে ভাগ করে দিই সাত তিন সাথে একুশ, তিন সাত একুশ। প্রিয় বন্ধুরা, তিন দিয়ে ভাগ করে আমরা শেষ পর্যন্ত তিনটা সাত পেলাম, তিনটা সাত যেহেতু পেয়েছি এখন অবশ্য সাত দিয়ে ভাগ যাবে। তাহলে আবার আমরা সাত দিয়ে ভাগ করে দেখি সাত এক সাত, সাত একে সাত, সাত একে সাত। তাহলে এটার মাধ্যমে আমাদের এই সমস্যার কার্যক্রম শেষ। এখন আমরা এই সমস্যার লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু দুই গুণন তিন গুণন সাত। এখানে আমরা এক গুণ না লিখলেও চলবে, যেহেতু আমি তিন দিয়ে যদি এক গুণ করি তিন একে তিন হয়, সাত দিয়ে যদি এক গুণ করি সাত একে সাত হয়, তাহলে আমাদের যত হবে ততকে যদি আমি এক দিয়ে গুণ করি আবার তত হবে। সেজন্য আমরা এক না লিখলেও আমাদের চলবে। তাহলে আমি একটু গুণ করে দেখি তিন দুগুণে ছয়, ছয় সাথে বিয়াল্লিশ। তাহলে আমরা এখানে লসাগু পেলাম বিয়াল্লিশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই দুইটা সমস্যা সমাধানের মাধ্যমে আমরা দুই সংখ্যার মৌলিক উৎপাদকের সাহায্যিকভাবে লসাগু নির্ণয় করতে হয় তা আমরা জেনেছি, তিন সংখ্যার মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জেনেছি। এভাবে আমরা চাইলে চার সংখ্যা, পাঁচ সংখ্যা, ছয় সংখ্যা, যত সংখ্যাই হোক না কেন আমরা আশা করি সেটা করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা গাণিতিক সমস্যার দিকে যাই, তোমরা এটা চাইলে নোট খাতায় তুলে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা সমস্যা লিখছি এখানে, সমস্যাটা হচ্ছে তিনটি ঘন্টা, তিনটি ঘন্টা আঠারো পনেরো
এবং 12 মিনিট পর পর বাজে তাহলে আমরা কি বললাম 18 15 এবং 12 মিনিট পর পর বাজে তাহলে এটাকে যদি আমি প্রশ্ন আকারে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আকারে যদি আমি সেটা করি তাহলে আমি একটা পথে একটা সমস্যা দিলাম ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তাহলে আমি আরেকটা সমস্যা তৈরি করি সেটা হচ্ছে সকাল 6টায় ঘন্টাগুলো একত্রে বাজলে পুনরায় কখন বাজবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ তিনটি ঘন্টা 18, 15 এবং 12 মিনিট পর পর বাজে তাহলে আমি এটাকে যদি যোগ্যতা ভিত্তিক কাঠামোতে যদি এটাকে সমাধান সমস্যা তৈরি করি তাহলে তাহলে আমি প্রশ্নের সমস্যা তৈরি করলাম ক ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যার কারণে তোমরা সহজে বুঝতে পারবে সেটা কি লসাগু করতে হবে না গসাগু করতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি বলেছিলাম লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ন্যূনতম সবচেয়ে কম ক্ষুদ্রতম তার মানে এখানে ন্যূনতম শব্দ দ্বারা আমরা বুঝতে পারলাম এই এই সমস্যাটাকে লঘিষ্ঠ সাধারণ গুণিত কাতারে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা কটা বুঝতে পারলাম এখন খটাতে যাই খটা কি বললো সকাল 6টায় ঘন্টাগুলো যদি একত্রে বাজে পুনরায় কখন বাজবে তাহলে আমাদের একত্রে কতক্ষণে বাজে সেটা যদি আমরা বের করতে পারি 6টার সঙ্গে যতক্ষণ পরে আমাদের ঘন্টাগুলো বাজবে ওটা যদি আমরা যোগ করে দিই তাহলে পুনরায় কখন বাজবে সেটা আমরা সহজেই বের করতে পারবো তোমরা যদি সমস্যাটা খাতায় তুলে নাও তাহলে আমি সমাধানটা বোর্ডে করে দিতে পারবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে বোর্ডে দেখো এখানে প্রশ্নটা ছিল 18, 15 এবং 12 মিনিট পর পর বাজে তাহলে আমাদের বের করতে হবে একত্রে কখন বাজে তাহলে আমরা আগেই জেনেছি ন্যূনতম মানি লঘিষ্ঠ তার মানে এই সমাধানটা আমাদের লসাগু করতে হবে তাহলে আমরা এখানে আরেকটু আমরা এখানে লিখি 18, 15, 12 এটা যদি আমরা লসাগু করি 18, 15, 12 কে আমরা আমরা জানি 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 6 18 3 5 15
तीन चारे बारो তাহলে আমরা তিন দিয়ে ভাগ করলাম এরপরে আবার দেখতে পাচ্ছি আমরা ছয় এবং চার কে যেহেতু জোড় সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যায় তাহলে আমরা এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় পাঁচ কে ভাগ যায় না দুই দুগুণে চার তাহলে এই নিচে আমরা তিনটাই মৌলিক সংখ্যা পেয়ে গেছি তার মানে এটাকে আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু দুই গুণ সরি তিন গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই সমান আমরা যদি ভাগ করি গুণ করি সরি তিন দুগুণে ছয় তিন ছ আঠারো পাঁচ আঠারো নব্বই নব্বই দুগুণে একশো আশি তার মানে হলো ন্যূনতম একশো আশি মিনিট পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে আরেকটা বিষয় আমাদের একটু এখানে আমরা স্মরণ রাখতে পারি আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে আমরা একশো আশি মিনিটকে তিন ছ আঠারো তার মানে ষাট দ্বারা যদি আমরা একশো আশিকে ভাগ করি তাহলে আমরা পাই তিন ঘন্টা তাহলে আমরা এটা উত্তরটা লিখতে পারি সুতরাং ন্যূনতম একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর ঘন্টাগুলো একত্রে বাঁচবে তাহলে এই ক সমস্যার আমরা সমাধান করলাম এখন আমরা খ সমস্যার সমাধান করব খটাকে আমাদের বলা হয়েছে সকাল ছয়টায় ঘন্টা গুলো একত্রে বাঁচলে পুনরায় কখন বাঁচবে যেহেতু আমরা কতে তিন ঘন্টা পর পর বাজে সেটা আমরা পেয়েছি তাহলে আমরা বলতে পারি সকাল ছয়টায় যদি একবার বাজে তাহলে তিন ঘন্টা পরে গিয়ে ছয়ের টার পরে সাত আট নয় তার মানে নয়টায় আমরা নয়টায় ঘন্টাগুলো তার মানে নয়টায় ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে সুতরাং তাহলে আমরা লিখতে পারি ঘন্টাগুলো পুনরায় বাঁচবে ছয় যোগ তিন বা নয়টায় তাহলে এটার মাধ্যমে আমাদের ক এবং খ সমস্যার সমাধান করতে পেরেছি আশা করি তোমরা এভাবে লসাগু যাবতীয় কাজগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে এবং বাড়িতে বেশি বেশি তোমরা লসাগু কার্যক্রমগুলো সমস্যাগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে তোমাদের পাঠ্য বইয়ের ৩৭ পৃষ্ঠার এক নম্বরের লসাগু নির্ণয়ের যে সমস্যাগুলো দেওয়া আছে ওগুলো তোমরা বাসায় বসে বসে করতে পারো এবং করে তোমাদের মা বাবাকে তোমরা দেখাতে পারো তো আজ এই পর্যন্তই আশা করি তোমরা লসাগুটা পুরোপুরি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ